মুহূর্তে নজর রাখবো একদিকে যখন অমিত শাহ, জেপি নাড্ডা তারা দলীয় পরিস্থিতি চাঙ্গা করতে পাখির চোখ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠক সারছেন, ঠাসা কর্মসূচি। আর ওই দিনটা অর্থাৎ আজকেই বেছে নেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ দিবস হিসেবে। আজ প্রতিবাদ দিবস তৃণমূলের সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দের অপমানের প্রতিবাদ, সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিল, ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন তৃণমূলের, ব্লকে ব্লকে ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন তৃণমূলের, সেই ছবি আপনাদের একে একে দেখানোর চেষ্টা করছি। বিজেপির রাজ্য নেতৃত্বের ক্রমাগত আক্রমণ, অসম্মান, এই সমস্ত কিছুর বিরোধিতা করেই ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিল ব্লকে ব্লকে তৃণমূলের। এই মুহূর্তে সরাসরি অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে, অভিরূপা হাজরা। অভিরূপা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং সেই মিছিলে যারা রয়েছেন তৃণমূলের তরফ থেকে তারাই বা কি বলছেন? দেখো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছেন, যার প্রতিবাদে তৃণমূলের আজ প্রতিবাদ মিছিল। শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন তৃণমূল যুব প্রতিনিধির। আমি একটু কথা বলবো, সৌম বক্সী আমার সাথে রয়েছে। এই মিছিলের মূল কারণ দেখুন, আপনারা সকলে জানেন এবং আমরাও জানি যে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি, আবার তিনি একদিকে আবার সাংসদ, মানুষের ভোটে জেতা সাংসদ, তিনি অবশ্যই এটা ভারতীয় জনতা পার্টির কৃষ্টি বা ঐতিহ্য বলতে পারি, যে ভারতীয় জনতা পার্টির সর্বময় নেতা থেকে শুরু করে রাজ্যের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে, পশ্চিমবঙ্গের কৃষ্টিকে তারা অপমান করার জন্য সবসময় এগিয়ে থাকেন। স্বামী বিবেকানন্দ তরুণ সমাজের মূর্ত প্রতীক, তিনি ভারতবর্ষের বীর সন্ন্যাসী, সেই মনীষীকে তারা অপমান করেছেন এবং আমরা সেই অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি তৃণমূল যুব কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা। একদিকে আমরা শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাক্ষী রেখে এবং সর্বশেষে আমরা স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে, জন্মস্থান বিবেকানন্দের বাড়িতে, বিবেকানন্দের মূর্তিকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ মিছিলে সমবেত হয়েছি। আজকে একদিকে অমিত শাহজি এসেছেন এবং জেপি নাড্ডা এসেছেন, তারা বিভিন্ন বঙ্গ সফর করছেন, বিভিন্ন কর্মসূচি রয়েছে, তারই মাঝখানে তোমাদের এই প্রতিবাদ মিছিল, কতটা তাৎপর্য? দেখুন, আমরা অতিথি দেবো ভব বলি, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সেই সকল নেতারা তখনই আসেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যখন ভোট নির্বাচন কাছাকাছি সময়ে চলে আসে। এবং আপনারা প্রতি বছরই দেখেছেন, প্রতিবারই দেখেছেন, 2021 নির্বাচনেও তারা বহু দিন ধরে বহু বার করে পশ্চিমবঙ্গের বুকে তারা সফর করতে এসেছিলেন, কিন্তু ফল কী ছিল? ফল ছিল শূন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালেই তারা নির্ধারণ করে দিয়েছিলেন যে আগামী 2024 ভবিষ্যৎ কী হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষের মননে, হৃদয়ে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আগামী 50 বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। সেটা ভারতীয় জনতা পার্টির অমিত শাহ থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, জেপি নাড্ডা সহ প্রত্যেকের ইতিমধ্যেই বুঝে নেওয়া উচিত ছিল। আমরা অবাক যে তারা এখনও পর্যন্ত সেটা বুঝে উঠতে পারছেন না। আপনি অনেক প্রবীণ রাজনীতিবিদ, একটু বলুন, আজকের দিনে এরকম একটা সভা রয়েছে এবং তাদের মিটিং রয়েছে, নিজেদের বলছে ব্লুপ্রিন্ট এঁকে নেবে বিজেপি, ব্লুপ্রিন্ট করবে বিজেপি, যেখানে কিভাবে আগামী লোকসভা নির্বাচনটা লড়বে, ব্লুপ্রিন্ট করতে হয় কি? এখন ব্যাপারটাই জানেন তো, আগে একটা হয় না, মাঝে মাঝে আমরা একটা অ্যাডভার্টিজমেন্ট দেখি, একটা জামা কিনলে তিনটে ফ্রি, সেরকম বিজেপি করলে ট্রেন ফ্রি, বিজেপি করলে রাজধানী ফ্রি, বিজেপি করলে চুরি ফ্রি, বিজেপি করলে ভাষণ ফ্রি। অতএব দেখুন, একটা দল ভাষণ দিতেই পারে, 2021 বাংলা উত্তর দিয়ে দিয়েছে, এখন 2024 তারা এখন থেকে চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলকে হারাতে, কিন্তু ওরাও জানে যে তৃণমূলকে বাংলায় অন্তত হারানো যাবে না, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ না করি তাহলে ওদেরও এক্সিস্টেন্স থাকবে না। অতএব এই লড়াই, যার জন্য এই অশালীন কথাবার্তা হচ্ছে, ওরা জানেনি না স্বামী বিবেকানন্দের গল্প, ওরা ভালো করে বলতে পারে স্বামী বিবেকানন্দাজি এরম করে কথা বলে। অর্থাৎ এইসব মনীষীর প্রতি যাদের ভক্তি নেই, আমরা মানে খুব কষ্টকর লাগে যে ওনাদের এই সব ঘটনার জন্য যে আমাদের মিছিল মিটিং করতে হচ্ছে, কাদের আমরা ছোট করছি বা কাদের ওরা ছোট করার চেষ্টা করছে। অতএব ধিক্কার জানাচ্ছি না, আর ধিক্কার জানাবো না, লজ্জা লাগছে।
ভারতীয় জনতা পার্টির লজ্জা লাগছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, হাতে রয়েছে বল, এই এই বলটা কেন, আমি একটু বলটা কেন, বলটা এই জন্যই কারণ কথাটা কি বলেছিলেন স্বামী বিবেকানন্দ এবং কি ভাবে তিনি বলেছিলেন, কি পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন সেটা বুঝতে হবে, এবং সেই কথাটাকে টুইস্ট করে, সেই উক্তিটাকে টুইস্ট করে বিজেপি কীরমভাবে আমাদের একজন জাতির জনক, যুব সমাজের আইকন, তিনি শুধুমাত্র আমাদের বাংলার না, ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন, তিনি বরেণ্য করেছেন, যে এই মানুষটাকে এরকম কদর্য ভাতায় কুৎসিত ভাষায় অপমান করতে এরা পিছু হাঁটেনি, এবং তার উপরে উনি আবার এটাও নাকি বলেছেন সুকান্ত মজুমদার যে আমি ক্ষমা চাইব না। অবশ্যই ক্ষমা চাইবেন কেন, বাঙালিকে ধারাবাহিক করা ভাবে, বাংলাকে ধারাবাহিকভাবে অপমান করা এইসব পরিযায়ী পাখিদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, কিন্তু বাংলার যুব সমাজ, সচেতন যুব সমাজ তো হাতের উপর হাত রেখে সেটা সহ্য করবে, তাই না? তাই একেবারে খেলার মাঠে আমরা নেমে পড়েছি, খেলা হবে, অপমানের জবাব হবে, লোকসভা নির্বাচনে তাহলে খেলা হবে, ক্ষমা নেই, ভোট নেই, বাঙালিকে অপমান, বাংলাকে অপমান, স্বামী বিবেকানন্দকে অপমান, এইটা তৃণমূল কংগ্রেসের কর্মীর হতে হবে না, এটা একটা বাঙালি হলেই আপনি জানবেন কতটা লাগে। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে, সুবিশাল এই মিছিল, উপস্থিত থাকবেন শায়নী ঘোষ। এখনও পর্যন্ত এই মিছিলের দেরি করা হচ্ছে মিছিল, এবং সারি সারি মিছিলে কর্মী বৃন্দরা রয়েছেন এবং সামনে নেতৃত্বরা রয়েছেন। আগে আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে এবং মিছিল যাবে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা পর্যন্ত, এবং সেখানে গিয়েই প্রতিবাদ মিছিল শেষ হবে, যেটা সবথেকে বড় বিষয়, সুকান্তের যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেছেন তারা, এবং বলছেন এই এত বড় বরেণ্য মনীষীকে নিয়ে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করতে হবে এটা তাদের কাছে লজ্জা, যদিও প্রতিবাদ জানাতেই হবে, নইলে বাংলা বাঁচবে না, এমনটাই দাবি করছেন। আমাদের নজর থাকবে, আপাতত ধন্যবাদ জানাবো অভিরূপা। অভিরূপা হাজরা শ্যামবাজার চত্বর থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।